नमस्कार, आमार यूट्यूब चैनले सकल छात्र छात्री के स्वागत। आजकेर भिडियो कार्पास उत्पादनेर अनुकूल प्राकृतिक एवं अर्थनैतिक परिवेश निये। परीक्षा जदि प्राकृतिक परिवेश पढ़े ताहले तुम्हारा प्राकृतिक टुकुई लिखबे, आर जदि पुरोटा पढ़े ताहले पुरोटाई लिखबे। आमी पुरोटाई आलोचना करे दिच्छी। देखो, ये प्रश्नटी करार आगे प्रथम एक भूमिका बोले पॉइंट करबे। जेभावे लिखले आमी पाँचे पाँच पा जाए से पंथाटी बा से पथटी तोमादेरके बोले दिच्छी। প্রথমে ভূমিকা পয়েন্ট করবে, দিয়ে লিখবে কি না কার্পাস বা তুলো। কার্পাস এক ধরনের তুলো, কিন্তু তুলো কিন্তু আমাদের দু ধরনের হয়, একটা হচ্ছে শিমুল তুলো আর একটা হচ্ছে কার্পাস তুলো। শিমুল তুলোর ব্যবহারিক গুরুত্ব একেবারেই কম, সেই জন্য কার্পাসকেই মূলত চাষের মাধ্যমে আমরা ব্যবহার করে থাকি। এবারে দেখো, কার্পাসের বিজ্ঞানসম্মত নাম যেটা, সেটা তোমরা একটু লিখে দিবে। গসিপিয়াম হার্ভেসিয়াম যে বিজ্ঞানসম্মত নাম, সেটা লিখে দিলে এই প্রজাতির আমাদের কার্পাস উৎপাদিত হয়। এবারে কার্পাস কিন্তু শুধুমাত্র এইটা নয়, কার্পাস তিন ধরনের হয়। একটা দীর্ঘ আঁশযুক্ত, একটা হচ্ছে মধ্যম আঁশযুক্ত এবং একটা হচ্ছে হ্রস্ব আঁশযুক্ত। সাধারণত মিশরে যেটা হয় সেটা দীর্ঘ আঁশযুক্ত কার্পাস। এইটুকু লিখে দিয়ে এবারে তোমরা অনুকূল প্রাকৃতিক পরিবেশে চলে যাবে। তার সঙ্গে একটা জিনিস লিখে দিতে পারো, সেটা হচ্ছে কার্পাস মূলত ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলের ফসল, তবে নাতিশীতোষ্ণ অঞ্চলেও কম বেশি কার্পাস চাষ করা হয়ে থাকে। এবারে প্রথম পয়েন্ট খাতার মাঝখানে অনুকূল প্রাকৃতিক পরিবেশ বলে হেডিং করলে, দিয়ে এক নম্বর পয়েন্ট করবে, সেটা হচ্ছে জলবায়ু। জলবায়ুর আন্ডারে কতগুলি সাব পয়েন্ট হবে। তো ভারতে যেহেতু কার্পাস উৎপাদনে অনুকূল ভৌগোলিক পরিবেশ পড়েছে, সেহেতু প্রথমে যে তোমাদের জলবায়ু আছে, জলবায়ুর এক নম্বর পয়েন্ট করবে উষ্ণতা। উষ্ণতা লিখবে কি, 20 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত কার্পাস উৎপাদন ভালো হয়। আর ভারতে এই ধরনের তাপমাত্রা তোমার থাকে, যার ফলে কার্পাস উৎপাদিত মানে একেবারে আদর্শ পরিবেশ বলা যেতে পারে। তারপরে লিখবে যে এর উষ্ণতাটা সবসময় কার্পাস চাষের ক্ষেত্রে কিন্তু সমান লাগে না, কখনো বেশি লাগে কখনো কম লাগে। যখন গাছ বাড়ছে তখন কিন্তু তাপটা ক্রমবর্ধমান বা তাপমাত্রাটা বা উষ্ণতা ক্রমবর্ধমান হবে, এবং যখন ফসলটা পাকার হয়ে গেল বা গুটিটা ধরে গেল তারপর থেকে কিন্তু তাপমাত্রাটা আস্তে আস্তে ক্রমহ্রাসমান হবে, কমতে থাকবে। ফসলের গুটি ধরে গেছে তারপরও যদি ক্রমশ তাপমাত্রা বাড়তে থাকে তাহলে কিন্তু সেটা কার্পাসের পক্ষে ক্ষতিকারক। পরের পয়েন্ট করবে বৃষ্টিপাত। 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাত আমাদের কিন্তু প্রয়োজন কার্পাস চাষের ক্ষেত্রে। যদি কোথাও 50 সেন্টিমিটারের বৃষ্টিপাত কম হয় তাহলে কিন্তু সেখানে জলসেচ একেবারে তোমাকে করতেই হবে। যেমন মিশর, তারপরে পাকিস্তান, সুদান, এই সমস্ত কান্ট্রিগুলো যেভাবে জলসেচের মাধ্যমে কার্পাস চাষ করে, সেরকম ভারতবর্ষেও কিন্তু পাঞ্জাব হরিয়ানাতে বর্তমানে জলসেচের মাধ্যমে কৃষিকাজ বা কার্পাস চাষ হচ্ছে। এবারে এখানে আর একটা জিনিস, যে বৃষ্টিপাতটা কখন লাগে গাছের ক্ষেত্রে, যখন গাছ অঙ্কুরিত হলো বা গাছটা বাড়ছে তখন কিন্তু বৃষ্টিপাতটা প্রয়োজন, কিন্তু ফসল পেকে গেলে বা ফসল পাকার পরে কিন্তু তোমার বৃষ্টিপাতটা ক্রমশ কমে যাওয়া ভালো, বা বৃষ্টিপাত বা জলটা প্রয়োজন কমে যায়। তারপরে লিখবে আর্দ্রতা। সাধারণত গাছের বৃদ্ধির সময় আর্দ্রতাটা বেশি লাগে, এবং গাছ যখন বড় হয়ে গেছে তখন কিন্তু বা ফসল ধরে গেছে তখন আর্দ্রতাটা কম লাগে। তাহলে জলবায়ুর মধ্যে উষ্ণতা, বৃষ্টিপাত এবং আর্দ্রতা, এই তিনটে পয়েন্ট তোমরা করে দিলে। এবারে যেটা করবে সেটা হচ্ছে আরেকটা পয়েন্ট বলে দেওয়া ভালো এখানে, যে তুহিন মুক্ততা। কার্পাস চাষের জন্য কমপক্ষে 200টি তুহিন মুক্ত দিন কিন্তু প্রয়োজন, আর ভারতবর্ষে এই 200টি তুহিন মুক্ত দিন অনায়াসেই পাওয়া যাবে, সেহেতু ভারতে কার্পাস চাষটা খুব ভালোভাবেই হয়। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট, যেটা 1 নম্বরে ফার্স্ট জলবায়ু পয়েন্ট করেছিলাম, এবারে 2 নম্বর পয়েন্ট হচ্ছে ভূপ্রকৃতি। কার্পাস চাষের জন্য জল নিকাশি ব্যবস্থা যুক্ত। কেন না, ভূপ্রকৃতিটি জল নিকাশি হওয়ার কারণ কার্পাস গাছের গোড়ায় কিন্তু জল জমা থাকা উচিত নয়। তাহলে জল নিকাশি ব্যবস্থা যুক্ত সমতল ভূমি বা মৃদু ঢালু যদি ভূমি হয় তাহলে সেটি কিন্তু সবচেয়ে ভালো। আর আমাদের দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে মৃদু ঢালু যে ডেকান ট্রাপ অঞ্চলে আমাদের যেখানে কার্পাস চাষ হয় সেটাও মৃদু ঢালু, এবং আমাদের বর্তমানে যে পাঞ্জাব হরিয়ানাতেও কার্পাস চাষ হচ্ছে সেই অঞ্চলটাও কিন্তু সমতল ভূমি। এরপরে আসছি যে মৃত্তিকা, উর্বর, লবণাক্ত এবং হালকা চুন মিশ্রিত।
লিখবে উর্বর লবণাক্ত, হালকা লবণাক্ত, বেশি নয় কিন্তু, এবং হালকা চুন মিশ্রিত মাটি কিন্তু আমাদের জন্য, আমাদের এর জন্য প্রয়োজন। এবারে দাক্ষিণাত্য মালভূমিতে যে ব্যাসল্ট শিলা থেকে যে মৃত্তিকা সৃষ্টি হয়েছে, যে রেগুড় মাটি বা কৃষ্ণ মাটি, এই মাটি কিন্তু কার্পাস চাষের জন্য একেবারে উপযুক্ত। সেই জন্য ভারতবর্ষে কিন্তু প্রায় স্বাধীনতার আগে থেকেই আমাদের দেশে এই কার্পাস চাষ হয়ে এসেছে। শুধু স্বাধীনতার আগে থেকে নয়, আমরা যদি ইতিহাস পড়ি তাহলে ইতিহাসেও দেখতে পাবো বহু বছর আগে থেকে আমাদের দেশে কার্পাস চাষ হয়ে আসছে। সেই কার্পাসকে নিয়ে গিয়ে ইংল্যান্ডের কিন্তু ম্যানচেস্টার অঞ্চলে, তার মানে ম্যানচেস্টার অঞ্চলের সমৃদ্ধি ঘটেছিল। এই পয়েন্টগুলো তোমরা অনুকূল প্রাকৃতিক পরিবেশের জন্য করে দেবে। এবারে আসছি অনুকূল অর্থনৈতিক পরিবেশ। অনুকূল অর্থনৈতিক পরিবেশের জন্য প্রথমেই লাগবে শ্রমিক। কীরকম না, শ্রমিক গাছ লাগানো, গাছের গোড়া পরিষ্কার করা, জল সেচ করা, এই সমস্ত কাজের জন্য তোমার শ্রমিকের কিন্তু প্রয়োজন। এবং যে ফসল পাকার পরে যে তুলোটা ধরলো, সেই তুলো সংগ্রহ করার জন্যও কিন্তু শ্রমিকের প্রয়োজন। তারপরে হচ্ছে সেই কার্পাস উৎপাদিত হলো, ঠিক আছে, তার বন্টন ব্যবস্থা যেমন সঠিক হয়। যে কোনো ফসল যদি সঠিকভাবে বন্টন না হয় তাহলে কিন্তু সেই ফসলের দাম পাওয়া যায় না, এবং চাষিরা না দাম পেলে সে পরের বারে চাষ করবে না, আর সেই কার্পাস কোনো কাজেও লাগবে না, বা সেই ফসল কোনো কাজেও লাগবে না। সেই জন্য পরিবহন ব্যবস্থা কিন্তু খুব ভালো হওয়া দরকার। ভারতবর্ষে জালের মতন রেলপথ এবং সড়কপথ ছড়িয়ে রয়েছে, যেটার ফলে কিন্তু আমাদের পরিবহনে কোনো অসুবিধা হয় না। এরপরে একটা জিনিস লাগে, সেটা হচ্ছে সার। তোমার 100 থেকে 200 কেজি পর্যন্ত নাইট্রোজেন সার প্রতি হেক্টরে আমাদের কার্পাস চাষের জন্য প্রয়োজন। এটা লিখবে 100 থেকে 200 কেজি পর্যন্ত আমাদের নাইট্রোজেনযুক্ত সার কিন্তু প্রয়োজন। তারপর হচ্ছে জলসেচ। আমি এর আগেও বলেছি, আবারও বলছি, ভারতের পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে কিন্তু জলসেচের উপর নির্ভর করে তোমার কার্পাস চাষ করা হয়। যেখানে 50 সেমি কম বৃষ্টিপাত হয় সেখানে কিন্তু জলসেচ প্রয়োজন। এইভাবেই কিন্তু মিশর, পাকিস্তান, সুদান, ওই সমস্ত দেশগুলো কিন্তু এগিয়েছে ওই জলসেচের মাধ্যমে। নীলনদকে কেন্দ্র করে, নীলনদের জলকে কাজে লাগিয়ে কিন্তু মিশরে, সিন্ধু নদীর বিভিন্ন উপনদী বাঁধগুলোকে কাজে লাগিয়ে কিন্তু পাকিস্তানে কার্পাস চাষ হয়েছে। ভারতবর্ষেও তাই। ভারতবর্ষে অসংখ্য বহুমুখী নদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, সেই বহুমুখী নদী পরিকল্পনা থেকে বাঁধ তৈরি করা হয়েছে, সেইখান থেকে জল নিয়ে চাষ করা হয়। এরপরে আসছি মূলধন। কার্পাস একটি অর্থকরী ফসল কিন্তু, ঠিক আছে, খুব ভালো দাম পাওয়া যায় এবং কার্পাসের চাহিদা থাকবে। মানুষ যতদিন থাকবে পৃথিবীতে ততদিন কিন্তু কার্পাসের চাহিদা থাকবে। সেই জন্য এতে যদি সঠিক পরিমাণে মূলধন বিনিয়োগ করা হয় তাহলে কিন্তু কার্পাস উৎপাদনে আমাদের পক্ষে বা কার্পাস উৎপাদন হওয়াটা ভালো। সেই জন্য আমাদের যে সমস্ত শিল্পপতি গোষ্ঠীগুলো রয়েছে বা যে সমস্ত কৃষি যে ঋণ দেওয়া হয়, সেই সমস্ত ঋণ প্রদত্ত বা ঋণগুলো নিয়ে কিন্তু ভারতে কৃষিকাজ বা এই কার্পাস চাষ করা হয়। এর জন্য মূলধন কিন্তু লাগে, কারণ সার লাগছে, আবার জলসেচ লাগছে, জলসেচের জন্য কিন্তু প্রচুর পরিমাণে মূলধন লাগে। তাই সার বলো, জলসেচ বলো, এগুলোর জন্য কিন্তু আমাদের মূলধন প্রয়োজন। তারপরে লাস্ট পয়েন্ট যেটা তোমরা করবে সেটা হচ্ছে কীটনাশক। এই কীটনাশক কিন্তু কার্পাস চাষের ক্ষেত্রে খুব বেশি কাজে লাগে। কেন না, এক ধরনের কীট রয়েছে যার নাম হচ্ছে বল উইভিল পোকা। সেই বল উইভিল পোকা কিন্তু কার্পাস চাষের পক্ষে বিরাট ক্ষতিকারক। এই জন্য আমরা দেখেছি যে মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশ এই দুটো রাজ্যেতে কোনো কোনো বছর যাকে বলে এই বল উইভিল পোকার জন্য মড়ক লেগে যায়। সেই মড়কের হাত থেকে বাঁচাতে গেলে কার্পাস চাষকে কিন্তু ওই বল উইভিল পোকার হাত থেকে রক্ষা করতে হবে। তাই জন্য বিভিন্ন ধরনের কীটনাশক লাগে ওই বল উইভিল পোকাকে মারার জন্য। এবং এইটাই তোমরা প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশ লিখবে। আর লাস্টে তোমরা লিখে দিবে ভারতের কোথায় কোথায় কার্পাস, মূলত দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল, মহারাষ্ট্র, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, এই সমস্ত অঞ্চলে চাষ করা হয়। আচ্ছা, পাঞ্জাব হরিয়ানা তো বর্তমানে চাষ করা হচ্ছে, এইগুলো লিখে দেবে। আর তার সাথে লিখে দেবে ক্রান্তীয় এবং উপক্রান্তীয়, এবং বর্তমানে কিন্তু নাতিশীতোষ্ণ অঞ্চলেও চাষ করা হচ্ছে। এই গেল কার্পাসের অনুকূল এবং প্রাকৃতিক পরিবেশ, অনুকূল প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাখো। আর তোমাদের মতন যারা বন্ধুবান্ধব যাদের যারা তোমাদের সাথে পড়ছে তাদেরকে অবশ্যই শেয়ার করো, নিজের পরিচিতি বা আত্মীয় স্বজনদের মধ্যেও অবশ্যই শেয়ার করো, আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও। তোমাদের লাইক পেলে আমারও ভিডিও বানানোর খানিকটা উৎসাহ বাড়ে। সকলে ভালোভাবে পড়াশোনা করো, এই শুভকামনা জানিয়ে ভিডিওটি শেষ করলাম।